খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। কিছু কিছু বিরল থেকে বিরলতম টিউমার কিভাবে সুস্থ প্রাণবন্ত মানুষ ও তার পরিবারদের গহন অন্ধকারে নিমজ্জিত করে দেয় তার প্রমাণ পাওয়া গেল গত 11/2/2020-তে বাংলাদেশের খুবই নামী এক সাংবাদিক বিগত কয়েক মাস যাবৎ ঘাড়ের যন্ত্রের জন্য কলকাতা এসে ডাক্তারবাবুর পরামর্শ মেনে এস্পাইন MRI করার জন্য হাওড়ার শিবপুরে এক ডায়াগনস্টিক সেন্টারে MRI করাচ্ছিল। মোটামুটি ভাবে মেরুদণ্ডের L5 ও L6 এ কিছু ত্রুটি ধরা পড়লো। হঠাৎ টেকনিশিয়ান যখন মস্তিষ্কের একটা ছবি নিতে ঢুকলো, দেখা গেল বাঁ কানের নিচে এক বিশাল বড় টিউমার প্রায় মস্তিষ্কের গ্রে ম্যাটারের মধ্যে ঢুকে পড়েছে। অতঃপর শুরু হলো মস্তিষ্কের MRI করা, সাথে হাতে ধমনী দিয়ে রেডিও একটি তরল ঢুকিয়ে আরো ভালোভাবে ছবি নেওয়ার প্রক্রিয়া, এবং প্রায় 40 মিনিট পর MRI সমাপ্ত হলো। এবং সন্ধ্যায় অভিজ্ঞ রেডিওলজিস্টের তত্ত্বাবধানে যখন ফাইনাল রিপোর্ট পাওয়া গেল, তখন রোগীর অবস্থা বড়ই করুণ। ততক্ষণে বাংলাদেশে তার পরিবারবর্গ জেনে গেছে প্রাণবন্ত সাইদুলের শরীরের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় টিউমার হয়েছে। এবং গত 12/2020-তে অভিজ্ঞ নিউরো সার্জেন ডাক্তার সুভাষ মন্ডল সমস্ত রিপোর্ট দেখে মন্তব্য করলেন, এই প্রকারের টিউমার সারা বিশ্বে এখনো পর্যন্ত 223টা ধরা পড়েছে এবং শল্য চিকিৎসার জন্য দরকার এক এমন শল্য চিকিৎসকদের টিম যার মধ্যে ENT সার্জেন, নিউরো সার্জেন ও ভাস্কুলার সার্জেন থাকতে হবে। কিন্তু সত্যি কথা বলতে এই অপারেশনে বড়ই ঝুঁকি আছে, কেননা কানের তলায় জুগুলার সিস্টেম সাথে মুখের ফেসিয়াল নার্ভ চিরতরে কাজ বন্ধ করে দিতে পারে। তাই দিল্লির এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পরিকাঠামো সব থেকে ভালো এই সমস্ত টিউমারের শল্য চিকিৎসার জন্য। ভগ্ন মনোরথে সাইদুল হাসান খোকন ফিরে গেল ঢাকায় সন্ধ্যার ফ্লাইটে। কিন্তু বর্তমান অতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে দেখি গেল এক রাস জিজ্ঞাসা, তবে কি 40 বছরের তরতাজা সাইদুল বিনা চিকিৎসায় মারা যাবে? আমাদের প্রশ্ন সারা বিশ্বের সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের কাছে। এবার আসা যাক, কি এই গ্লোমাস জুগুলারি টিউমার? সত্যি কথা বলতে কি, মানব শরীরের স্নায়ুর বিন্যাস সাথে মানব মস্তিষ্কের বিন্যাস সম্বন্ধে এখনো অনেক প্রশ্নের সঠিক উত্তর আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের কাছে রহস্যে ঘেরা। তাই সাইদুলের বাঁকানের নিচে যে টিউমারটি দীর্ঘ 6-7 বছর ধরে আস্তে আস্তে বর্তমানে যে আকার নিয়ে তার রোজ নাম তার জীবনে বিভিন্ন উপসর্গ নিয়ে হাজির হয়েছে, সেখান থেকে তাকে সুস্থ করতে শল্য চিকিৎসার সাহায্যে তার জীবনে যে ঝুঁকি, এই ব্যাপারে কেউই এই মুহূর্তে দিতে পারছে না গ্যারান্টি। তাই পরবর্তী অধ্যায়ে তার অডিওমেট্রি, MRI সেরিবাল ভেসেলস, ডোটাপেট অফ হোল বডি সিটি স্ক্যান, থিন কাট 1.5 mm হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ লেফট টেম্পোরাল বোন প্রভৃতি করে স্থির করা হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি। আর সাইদুল হাসান খোকন 40 বছরের এক প্রাণবন্ত মানুষ প্রতি পদে পদে অস্থির হয়ে উঠছে এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সত্যি চিকিৎসা বিজ্ঞানীদের কাছে কি আছে এর কোনো সদুত্তর? হয়তো আছে, কেননা বর্তমান দেশ বিদেশের নাম করা চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার রথীন চক্রবর্তী কিন্তু জানিয়েছেন আশার বাণী। ওনাকে সমস্ত রিপোর্ট পাঠানোর পর উনি সাইদুলকে একবার পরীক্ষা করে হোমিওপ্যাথিক সাথে মলিকুলার বায়োলজির প্রয়োগে সাইদুলকে সুস্থ করে তুলতে চান। এ হে অদৃশ্য সত্তা, কেন তুমি মানব সভ্যতাকে এমন বারে বারে এইরকম কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলো? ভাই অযথা জীবনের চলার পথে স্ট্রেস যতটা সম্ভব পরিহার করে সঠিক সুষম খাদ্য, শারীরিক কসরত, প্রাত্যহিক ব্যায়ামের সাথে পরিবারের সঙ্গে মেতে উঠুন এক অনামিল জীবনযাত্রায়। জ্ঞান আর মৃত্যু সবটাই ওনার হাতে। বৈদ্যনাথ দাস রিপোর্ট, খবর 24x7।